একসময়ের মঙ্গাপীড়িত রংপুরের গঙ্গাচড়ায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু কমেনি হতদরিদ্র ও অসহায় মানুষের সংখ্যা। প্রান্তিক এ অঞ্চলের দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদউদ্দিন। ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই নিজ কার্যালয়ে স্থাপন করেছেন মানবিক সহায়তা বক্স। উদ্দেশ্য, দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া। বক্সে জমা হওয়া টাকা থেকে ইতোমধ্যেই সহায়তা পেয়েছেন শিক্ষার্থী, দিনমজুর, অসুস্থ এবং অসচ্ছল পরিবারের সদস্যরা। গেল ৬ মাসে অন্তত ৮ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদউদ্দিন। মানবিক এ কার্যক্রম এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। আমার পঙ্গাল কেনা, বই কেনা বাবদ যে অর্থটা, সেটা আমার বাবা ব্যয় করতে পারছিল না, এর জন্য স্যার কাছে আবেদন করছি। স্যার এটা গ্রহণ করেছে এবং আমাকে কিছু ২৫,০০০ টাকা নগদ অর্থ দিয়েছে, বই কেনা এবং কঙ্কাল কেনা বাবদ কিছু খাদ্য সহায়তা দিয়েছে, যাতে আমি মানে আমার পরিবার সৎভাবে চলতে পারে। এই সামগ্রীগুলো দিয়ে যেন আমি আগামী দিনের দেশের উজ্জ্বল করতে পারি এবং নিজের ভবিষ্যৎ গঠন করতে পারি। তখন এটা পেয়ে আমি চলে যাবো, অনেক ভালো হবে আমার জন্য, স্কুলের জন্য। এই বিগত প্রায় ৬ মাসে প্রায় ৮ লক্ষ টাকার সহযোগিতা আমরা মানবিক সহায়তা বক্স থেকে পেয়েছি এবং সেটা আমরা বিতরণও করেছি। তো আমার বিশ্বাস, যদি সারা বাংলাদেশের যারা বিত্তবান মানুষ আছেন এটাতে যদি আমাদের সহায়তা করেন, এটা আমরা আরও প্রসারিত করতে পারব এবং এই কর্মসূচিটা যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, সকল কর্মকর্তা সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা আছেন সবাই যদি এতে সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় এই গঙ্গাচড়ার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং অনেক ঝরে পড়া শিক্ষার্থী তাদের প্রাণ ফিরে পাবে এবং তারা শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্নভাবে তারা সফল হবে, তাদের প্রতিষ্ঠা করবে।